তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করব। তো আমরা পূর্বে বলেছিলাম যে আমরা ফাইবার, আউট অফ মার্কেট প্লেস এবং আপওয়ার্ক আমরা তিনটাতে শুরু করব। আমরা ক্লাস 7 দিনের ভিতরে মার্কেট প্লেসে নামবো। অলরেডি যেহেতু আমাদের ইনস্টাগ্রাম, ইউটিউব এবং আমাদের এসইওর ক্লাস মোটামুটি হয়ে গেছে, প্রপারলি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সবাই আগাইতেছি স্টেপ বাই স্টেপ। যেমন আমরা ফাইবারে প্রথমে গিগ লঞ্চ করব, লঞ্চ অলরেডি করে ফেলছি আমরা। এরপরে আমি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং এর টপিকটা শেষ করে ফেলছি। তো এবার হচ্ছে আমাদের আপওয়ার্কের পালা। যেহেতু আমাদের এখানে অনেকেই নতুন, তো অনেকেই জানে না কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো সেজন্য আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে প্রফেশনাল মানের আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো আপওয়ার্ক হচ্ছে বিশ্বের সব থেকে বিগেস্ট এবং সব থেকে বড় মার্কেট প্লেস, যেখানে কাজ করলে ঠিকমতো আপনি যদি 1 থেকে 2 বছর কাজ করতে পারেন, ভালোভাবে একটা প্রোফাইল দাঁড় করাতে পারেন, মিলিয়নার বা বিলিয়নার, বিলিয়নার না হইলেও আপনি মিলিয়নার হতে পারবেন, এটা হচ্ছে সহজ হিসাব। তো খুব ভালো একটা মার্কেট প্লেস, যদিও এখানে কিছু টেকনিক অবলম্বন করতে হয় ভালো পরিমাণে কাজ পেতে গেলে। তো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো জানবো। আজকে ক্লাসে সব কিছু কভার করা যদিও পসিবল হবে না, তো আজকে আমরা দেখবো প্রপার আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করা। তো আমাদের মনে হয় না কারো ইনস্টাগ্রাম বা ইউটিউবের কোনো সার্ভিস দিতে বা এসইওর কোনো সার্ভিস দিতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা, যেহেতু আমাদের অলরেডি ক্লাসগুলো প্রপারলি করা হয়ে গেছে এবং ফাইবারে অলরেডি আমরা গিগ পাবলিশ করে ফেলছি, আউট অফ মার্কেট প্লেসে আমরা ক্লায়েন্ট হান্টিং করা শুরু করে দিছি। অনেকে অনেকে কিন্তু মেসেজের রিপ্লাইগুলো পাচ্ছে ক্লায়েন্টদের কাছ থেকে। তো আমরা কিভাবে আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করতে পারি, আপওয়ার্কের অ্যাকাউন্টগুলো তৈরি করতে গেলে আমাদের কী কী জিনিস থাকা প্রয়োজন? অবশ্যই আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার যার নামেই করবেন, ধরেন আপনার নামে যদি করেন, অথবা আপনার বাবার নামে যদি করেন, অথবা আপনার মার নাম যদি করেন, আপনার মায়ের নামে যদি করেন, তো সেই ক্ষেত্রে আপনার তার ভোটার আইডি কার্ডটা সংগ্রহ করতে হবে, আপনাকে নিতে হবে, নিয়ে ফোন নাম্বার একটা নিয়ে প্রপার মানে প্রপার সেট আপটা নিয়ে আপনাকে কম্পিউটারের সামনে বসতে হবে। তা না হলে আপওয়ার্কের অ্যাকাউন্ট করতে গেলে আপনি প্রবলেম হতে, এবং একটা নতুন একটা জিমেল অবশ্যই থাকা প্রয়োজন। তো আমরা এখান থেকে, আমি একটা জিমেল আমি এখান থেকে অ্যাড করে নিই। এই জিমেলটা আমি চাচ্ছি যে এখানে আপওয়ার্কে ব্যবহার করব। তো এখান থেকে এটা হচ্ছে আমার নতুন আপওয়ার্কের জন্য একটা জিমেল তৈরি করা আছে। তো আপনি চাইলে নতুন একটা জিমেল তৈরি করে নিতে পারেন, আর এখানে চেক করবেন যে এটা পূর্বে আপওয়ার্ক আছে কিনা। তো জাস্ট আপওয়ার্ক লিখলেই চলে আসবে, যদি পূর্বে কোনো আপওয়ার্ক থাকে তাহলে আপনি দেখতে পারেন এখানে, যেহেতু কোনো মেসেজ আসতেছে না তার মানে আপওয়ার্কের অ্যাকাউন্ট নাই। তো আমরা সরাসরি আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা চলে যাব কোথায়, গুগলের যে কোনো একটা ব্রাউজারে আমরা চলে যাব। যাওয়ার পর এখানে আমরা লিখব আপওয়ার্ক, আপওয়ার্ক ডট কম লিখে জাস্ট এন্টার করব। এন্টার করার পরে এটা হচ্ছে আপওয়ার্কের বলতে পারেন একটা ইন্টারফেস। তো আমরা এখানে দেখতে পাইতেছি যে মাইক্রোসফট এর মতো মার্কেট প্লেস এখানে অর্ডার করে, এবং বড় বড় ব্র্যান্ড তারা এখান থেকে কিন্তু সার্ভিসগুলো নিয়ে থাকে, এবং টপ ক্যাটাগরিগুলো আমরা এখানে দেখতে পারবো। এআই সার্ভিস কিন্তু এখন যুক্ত হয়ে গেছে অলরেডি, ডিজাইন, সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাডমিন, কাস্টমার সাপোর্ট, মোর, আর অনেক কিছু এখানে কিন্তু ইনক্লুড করা আছে। এখানে আপনি যে কোনো স্কিল শেখার পরে আপনি যদি সেই স্কিলটা প্রপারলি জানেন বা বুঝতে পারেন বা করতে পারেন, তাহলে এই মার্কেট প্লেসে ওয়েলকাম, আসতে পারেন। আমি অনেকেরই দেখছি যারা ফাইবারে ভালো কিছু করতে পারে নাই, কিন্তু আপওয়ার্ক তারা কাঁপায় বেড়াইছে। ঠিক আছে, আপনি হতাশ হওয়ার কিছু নাই, যদি মনে করেন যে ফাইবার আপনার জন্য না, আপওয়ার্কে চলে আসবেন। যদি মনে করেন যে না, আপওয়ার্কে আপনি ভালো কিছু করতে পারতেছেন না, ফাইবারে চলে আসবেন। এটা আপনারা স্টেপ বাই স্টেপ এগোবেন, ঠিক আছে? আমি তো আছি, যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার, যতটুকু হেল্প করা দরকার, যেহেতু আপনার এখানে অল টাইম, এনি টাইম আপনার যে কোনো প্রবলেমের সলিউশন পাচ্ছেন, যেহেতু আমাদের সাপোর্ট স্ট্রং, অনেক স্ট্রং। আমি নিজে আপনাদের সাপোর্ট টিমে আছি, পাশাপাশি আমার সাপোর্ট টিম মেম্বার আছে, কোনো মেসেজ কিন্তু পেন্ডিংয়ে থাকে না, আপনারা তো দেখতেছেনই। তো কোনো মেসেজ কিন্তু পেন্ডিংয়ে থাকে না বা কোনো সাথে সাথে রিপ্লাই পায় না, এরকম কোনো রেকর্ড নাই। ঠিক আছে, আমাদের এখানে যে কোনো সময়, রাত নাই দিন নাই, যে কোনো সময় কোনো প্রবলেমে পড়লে আমরা সাথে সাথে সমাধান করার ট্রাই করি। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যে কাজটা করব এখান থেকে, আমরা এখান থেকে কিছু জিনিস দেখতে পারি। এখানে দেখেন কিছু জিনিস আছে, ট্যালেন্ট আছে, প্রজেক্ট আছে, জবস আছে। যেমন প্রজেক্টটা হচ্ছে
ফাইবারে যেমন আমরা গিগ পাবলিশ করি, আপওয়ার্ককেও এখানে গিগের নাম বলা হয় প্রজেক্ট। হ্যাঁ, এখানে আমরা তিনভাবে ক্লায়েন্টদের কাছে পৌঁছাইতে পারি। হ্যাঁ, অ্যাপ্লাই জব অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা ক্লায়েন্টদের কাছে পৌঁছাইতে পারি, প্রজেক্টের মাধ্যমে আমরা ক্লায়েন্টদের কাছে পৌঁছাইতে পারি, এবং হায়ার প্রফেশনাল অ্যান্ড মানে আমাদের প্রোফাইলের মাধ্যমে আমরা ক্লায়েন্টদের কাছে পৌঁছাইতে পারি। তার মানে কি, আমরা অ্যাপ্লাই জব অ্যাপ্লাইয়ের মাধ্যমে পৌঁছাইতে পারতেছি, প্রজেক্টের মাধ্যমে পৌঁছাইতে পারতেছি, এবং আমাদের প্রোফাইল যদি ভালোভাবে সাজানো থাকে, গোছালো থাকে, তাহলে আমরা কি এখান থেকেও আমরা ক্লায়েন্টদের কাছে পৌঁছাইতে পারতেছি। কিন্তু ফাইবারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। ফাইবারে শুধু প্রোফাইল না, ফাইবারে রিসেন্টলি প্রোফাইল চালু করছে, আগে ভাইরেকো ছিল, সেটা বন্ধ করে দিছে। তারপরে আমরা শুধু গিগ মানে গিকের মাধ্যমে আমরা ক্লায়েন্টদের কাছে পৌঁছাতে পারি ফাইবারের ভিতরে, কিন্তু এখানে কিন্তু তিনটা দুইটা এক্সট্রা দুইটা অপশন কিন্তু যুক্ত আছে। তার মানে আপনার বুঝতেছেন এখানে কত বড় অপরচুনিটি আছে আপনাদের। তো এখানে যদি কাজ করেন, নিয়মিত কাজ করতে হবে, মানে আজকে করলেন কালকে করলেন, সবকিছু যদি প্রপারলি না করেন তাহলে হবে না। আর মজার বিষয় হচ্ছে, বিশটা প্রজেক্ট যদি আপনি সাবমিট করতে পারেন বা পাবলিক করতে পারেন এখানে, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত এখানে উঠে যাবেন, এই হচ্ছে বিষয়। তো আমরা এখানে যেহেতু সবাই নতুন, এত কিছু না বলি, কারণ অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে পারে, ঠিক আছে? তো আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা দেখেন লগিং লগিং হচ্ছে যারা মূলত পূর্বে অ্যাকাউন্ট করছে তারা লগিং করবে। আমি বলে দেই আপনাদেরকে, পূর্বে যারা কাজ করছে তারা লগিং করবে, যেহেতু আপনারা পূর্বে অ্যাকাউন্ট অনেকে আছে করেন নাই। যদি কেউ করে থাকেন তাহলে লগিং করে আপনি আমাদের ক্লাসটা দেখে কাস্টমাইজেশন করে ফেলবেন। আর যারা অ্যাকাউন্ট অলরেডি করেন নাই, ঠিক আছে, পূর্বে কখনো অ্যাকাউন্ট করেন নাই, তারা জাস্ট আমার মতো কি করবেন, আমি ধরেন এখানে নতুন, জাস্ট সাইন আপে ক্লিক করবেন। তো আমি সাইন আপে ক্লিক করলাম, ক্লিক করার পরে জয়েন এজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। তো আপনি কি হিসাবে জয়েন করতে চান, বা মূলত আপনি এখানে করবেনটা কি, ক্লায়েন্ট হিসেবে জয়েন করবেন মানে, আর নাকি ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করবেন? এখানে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, আমি একজন ফ্রিল্যান্সার, আমি কি করব, জব খুঁজব। হ্যাঁ, এরকম। আর যদি মনে করেন আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর প্রজেক্ট, তো আমি প্রজেক্ট, অনেকেই না বুঝে করে কি প্রজেক্টের এখানে ক্লিক করে, তো এটা হবে না। আমাদের অবশ্যই 2 নম্বরটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমি ভাবতেছি এখানে আপনারা সবাই নতুন, সেই জন্য আমি কিন্তু বেঙে বেঙে বলতেছি, নয়তো আমি খুব দ্রুত স্টেপগুলো কমপ্লিট করতাম। তো আপনার ভোটারি কার্ডটা আমি বলছিলাম যে আগেই এখানে বের করতে হবে, তো আপনার ভোটারি কার্ডটা লিখবেন এখানে। ধরেন আমার ভোটারি কার্ডে আছে হচ্ছে, ফার্স্ট নেম হচ্ছে শহীদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে আকন্দ আকন্দ। তো ইমেল অ্যাড্রেস দিয়ে দিই একটা, আমি এখান থেকে ধরেন ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অবশ্যই এখানে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডগুলো কি টাইপের হয়ে থাকে, পাসওয়ার্ডগুলো যত স্ট্রং দিবেন সেটা আপনার সিকিউর, ঠিক আছে, তালা যত শক্তিশালী হবে ততটা আপনি সেফ। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা এখানে পাসওয়ার্ড গুলো আমি যেমন দিয়ে থাকি, @ ধরেন আমি দিলাম হচ্ছে রকি রকি ওয়ান ওয়ান, ও সরি 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 মিস্টেক। তো আমি ধরেন এই টাইপের পাসওয়ার্ড গুলো দিয়ে থাকি, রকি বড় হাতের R দিব, @ দিব, মানে সবকিছু মিশ্রিত থাকবে আমার পাসওয়ার্ডের ভিতরে। এখানে ধরেন দিয়ে দিলাম একটা, জাস্ট এখান থেকে ওয়ান ওয়ান প্লাস প্লাস, দেন লাস্টে দিয়ে দিলাম হচ্ছে ডলার, অ্যান্ড এই সাইন গুলো দিয়ে দিলাম, তাহলে আমার এই পাসওয়ার্ডটা খুব স্ট্রং হইলো। তো এই টাইপের পাসওয়ার্ড গুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে? আমি জাস্ট এখানে আমি একটা আমার মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিই, জাস্ট এখান থেকে আমি আমার মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনার কান্ট্রিটাকে সেট করবেন, আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশি দিবেন, যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ান দিবেন, আপনার আধার কার্ডে যেরকম থাকবে সেরকম দিবেন। এটা তো সবকিছু আপনি বুঝতেই পারবেন। তো সবকিছু ওকে করার পর এটা কিভাবে করে, যদি আপনি অন্য কান্ট্রিতে থাকেন জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করবেন, এখানে আপনার কান্ট্রিটা লিখে সার্চ করবেন, জাস্ট ইন্ডিয়া হইলে ইন্ডিয়া, ওকে, ইন্দোনেশিয়া হলে ইন্দোনেশিয়া, তো জাস্ট এইভাবে সেট করবেন। যেহেতু আমি বাংলাদেশে আছি বর্তমানে, তো আমি সেজন্য বাংলাদেশটাকে সিলেকশন করব। করার পর আমি এখান থেকে ইয়েস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে হচ্ছে আপওয়ার্কের যে যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন তারা বা পলিসিগুলো আপডেট করছে, সেই আপডেটের সাথে আপনি মানে ওই টার্মস অ্যান্ড কন্ডিশন বা পলিসির সাথে আপনি এগ্রি আছেন কিনা সেটা এখানে বলে দিতে হবে। হ্যাঁ, আমি আসি এগ্রি, সমস্যা নাই। তো আমরা জাস্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। আর যাতে তাড়াহুড়ো আছে ক্লাসটা স্কিপ করে চলে যেতে পারেন, সমস্যা নাই। তো এখানে আমি এটা সেভ করতে পারি, নেভারও করতে পারি, জাস্ট আমাদের বলতেছে একটু অপেক্ষা করতে, আমাদের বলতেছে ভেরিফাই ইউর ইমেল টু কন্টিনিউ।
মানে আমাদের ইমেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড তারা সেন্ড করে দিছে। আমরা যখন ওই কোডটাকে ক্লিক করব বা কোন একটা ব্রাউজারে ওপেন করব, তখন আমাদের এই আপওয়ার্কের অ্যাকাউন্টটা টোটাল ভেরিফাই হয়ে যাবে, তা না হলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। তো এইটুক হচ্ছে কাজ, আমরা চলে যাব হচ্ছে আমাদের জিমেলে। তো দেখেন এখানে আপনারা জিমেল দেখতে পারবেন, যেরকম একটা ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস এরকম একটা অপশন আমাদের সামনে শো করবে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে চাইলে একটা ক্লিক করে এখানে ভেরিফাই করতে পারি, অথবা এখান থেকে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে লেফট বাটনে ক্লিক করে জাস্ট কপি অ্যাড্রেস, জাস্ট এটা আমি জাস্ট পেস্ট করলে হয়ে যাবে। অথবা আপনি যদি মনে করেন যে ঝামেলা হচ্ছে, জাস্ট আপনি ভেরিফাই এখানে ক্লিক করবেন, তাহলেও আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। এখানে লেখছে দেখেন, কংগ্রাচুলেশন ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। তো ভেরিফাইড হয়ে যাওয়ার পর এখানে বলতেছে হাই শহীদ, রেডি ফর ইওর নেক্সট উইক অপরচুনিটি। ওকে, অবশ্যই উইক একটা অপরচুনিটি আছে আমাদের এখানে, যদি আমরা সবকিছু ঠিকঠাক করি তো। আর এখানে জানিয়ে দিত বিশ্বের টপ মার্কেট প্লেস, ঠিক আছে। এখানে দেখেন আওয়ারলি $65, আমি এরকম দেখছি, আমার অনেক ফ্রেন্ড দেখছি যারা পার আওয়ারলি $100 করে নিয়ে থাকে, ঠিক আছে। তো $100 প্রতি ঘন্টা, বুঝতেছেন ব্যাপারটা? তো এই ছিল বিষয়। তো আমরা এখান থেকে কি করব, এখানে অনেক কিছু তারা বলে দিছে, কিছু অ্যান্সার অ্যান্সার এ ফিউ কোয়েশ্চেন অ্যান্ড স্টার্ট ইউর বিল্ড ইউর প্রোফাইল অ্যাপ্লাই ওপেন, মানে এগুলো আমাদের সামনে আছে আর কি, এগুলো আমরা দেখব। তো আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব, এখানে বলতেছে এত মিনিটের মতো লাগতে পারে। তো আমরা জাস্ট গেট স্টার্টে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের এখানে বলবে আমাদের কিছু কোশ্চেন আছে, মানে বলতেছে মানে ওরা বলতেছে আমাদের কিছু কোশ্চেন আছে, এগুলো রিপ্লাই দিয়া মামা তারপরে সামনে আইগাও, নয় কিন্তু তোমার আগে দিয়ে দিব না, কোনো ব্যাপার না, আমরা বাইনা হিসাবে এটুকু করতেই পারি। তো আমরা বলবো এখানে লেখা আছে এ ফিউ কোশ্চেন্স, ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্সার বিফোর, বলতেছে যে আপনার কি ফ্রিল্যান্সারের কোনো পূর্বের অভিজ্ঞতা আছে কি না, কেমন অভিজ্ঞতা আছে, আপনি কাজ করছেন কি না, এই টাইপের জিনিসগুলো। তো আমরা এখানে লিখবো আই এম এ ব্র্যান্ড নিউ দিস, এটা আমরা দিতে পারি, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আমাদের কিছুটা এক্সপিরিয়েন্স আছে, আমি একবারে নতুন না, আমি এখানে কিছুটা এক্সপিরিয়েন্স আছে আমার, আর এখানে আই এম এক্সপার্ট, ঠিক আছে। আপনি যে কোনো একটা সেট করতে পারেন, কোনো প্রবলেম নাই। অথবা যদি আপনার মনে হয় যে আপনি এখানে এগুলো দিতে চাচ্ছেন না, জাস্ট স্কিপ নাও। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট এক্সপার্টটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে গট ইট। ওকে, হোয়াটস ইওর বিগেস্ট গোল ফর ইওর ফ্রিল্যান্সিং, মানে আপনি যে ফ্রিল্যান্সিং এ আসতেছেন আপনার গোলটা কি, আপনি কি টাকা ইনকাম করবেন, মেন উদ্দেশ্য কি আপনার টাকা ইনকাম করা, হ্যাঁ, তো নাকি আপনার আরো কোনো উদ্দেশ্য আছে, এগুলা এখানে বলে দিছে। আপনার যদি মনে হয় যে না এগুলা কোনো ইয়া নাই, জাস্ট আমরা স্কিপ করতে পারি, অথবা আপনি এটাও দিতে পারেন, যেহেতু আমাদের সবারই উদ্দেশ্য একটাই, তাই না, এটা চুপে চুপে বলতে হবো। তো যেহেতু আমরা এখানে একটা ওদেরকে আমাদের প্রোফাইলটাকে একটু মানে ওদের সামনে একটু ভালো ইয়াতে রাখতে চাই, সেজন্য আমি লিখবো টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, আমি এখানে ফুল টাইম জব জব বা পেশা হিসাবে নিতে আইসি, সেজন্য আমি এটা সেট করব। আপনি যে কোনো একটা সেট করতে পারেন, নো প্রবলেম, আমি প্রথমটাতে হলেও করলে হবে, যে কোনো একটাতে করলেই হবে, জাস্ট আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে অ্যান্ড ইউ হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, তো আমরা এখান থেকে আমরা চাইলে এগুলো যদি যে কোনো একটা আমরা সেট করতে পারি, তো আমি আপাতত এটা স্কিপ করে যাচ্ছি, দরকার নেই আমার এটা। তো জাস্ট এই জায়গাটাতে আমাদেরকে নিয়ে আসবে। তো এখানে বলতেছে এই জায়গাটাতে আমাদের কিছু জিনিস আছে, হাউ ডু লাইক টু টেল অ্যাবাউট দিস ইউর সেলফ, মানে আপনি মনে করেন কিভাবে এগুলো করবেন, মানে আপনার প্রোফাইলটা অ্যাড করবেন বা সাজাবেন, যদি আপনার কোনো জায়গা থাকে, যেমন লিঙ্কডইন থাকে, আপনার যদি ধরেন রিজুমে থাকে, সেখান থেকে আপনি কিন্তু আপনার সম্পর্কে তাদেরকে জানাতে পারেন, ঠিক আছে। যেহেতু আমি চাচ্ছি না যে আমার কোনোটাই নাই মনে করেন, আপাতত থাকলেও আমি নাই মনে করি, তো আপনারা নতুন যেহেতু, তো আপনারা কি করবেন এখানে ফিল আউট ম্যানুয়ালি, মানে হচ্ছে আপনি এটা সব কিছু আপনি ফিল করবেন হচ্ছে ম্যানুয়ালি, আপনার কোনো কিছু নাই মনে করেন, জাস্ট আমরা এখান থেকে ফিল আউট ম্যানুয়ালি এখানে ক্লিক করব। তাহলে এখানে ক্লিক করার পরে এখানে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু, ওকে ফাইন। তো আমরা এখানে আমাদের যে কাজগুলো আছে, আমরা কি কি কাজ করব সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিব। তো আমি এখান থেকে প্রথম সেলস অ্যান্ড মার্কেটিং, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করব, জাস্ট ডিজিটাল মার্কেটিং অ্যাড করে দিলাম। তারপরে আমরা মার্কেটিং ব্র্যান্ড স্ট্র্যাটাজি এগুলো অ্যাড করে দিতে পারি। তারপরে দেখি আরও কোনো জায়গায় আমাদের ক্যাটাগরিগুলো আছে কিনা, কন্টেন্ট রাইটিংস দরকার নাই, তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ এটা আমি পারি,
অ্যাড হচ্ছে না, ওয়েব ডেভেলপমেন্ট, ওকে যাই হোক বাদ দেন, যেহেতু ডিজিটাল মার্কেটিং দিয়েছি তো এখান থেকে তিনটা দিতে হবে। ওকে আমি তিনটা দিয়ে দিই, তিনটা দিয়ে জাস্ট আমি নেক্সট করব। তারপর এখানে বলতেছে আমাদের কিছু স্কিল দিতে, মানে আমরা যে স্কিলে কাজগুলো করব সেই স্কিলগুলো আমাদের এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে প্রথমে দিব হচ্ছে, এখানে কিছু সাজেস্ট করতেছে তারা, তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং আমরা দিব হচ্ছে, ধরেন সোশ্যাল মিডিয়া দরকার নাই, আমরা এখানে দিব আমাদের যে জিনিসগুলো আছে ভিডিও এসইও, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ভিডিও এসইও। ওকে আমি এই সাব ক্যাটাগরিগুলো পরে দিতেছি, আগে সোশ্যাল মিডিয়ার ক্যাটাগরিগুলো আগে দিই। সোশ্যাল মিডিয়া, মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং চ্যাটবট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, ওকে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মিডিয়া ম্যানেজমেন্ট জাস্ট আমরা অ্যাড করে দিলাম। তারপরে দিতে পারি হচ্ছে সোশ্যাল মিডিয়া এগুলো, এবার আমরা দিতে পারি অন পেস, অন পেস এসইও, অফ পেস, অফ পেজ এসইও, এই দুইটা অ্যাড করে দিলাম, মানে টপ টপ ক্যাটাগরিগুলো আমি অ্যাড করে দিলাম। তারপরে দিতে পারি হচ্ছে এবার সাব ক্যাটাগরি হিসেবে আমি কয়েকটা দিতে পারি, যেহেতু এখানে 15টা স্কিল দিতে বলছে, আমি দিদি ধরেন ফেসবুকের অ্যাড দিব, আমি ফেসবুক অ্যাড আমি করব, যেহেতু আমি টোটাল সার্ভিস নিয়ে এখানে কাজ করব, ফেসবুক মার্কেটিং, ফেসবুক 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 মার্কেটিং। ওকে গেল, দুইটা গেল। এবার আমি দিব হচ্ছে ইনস্টাগ্রাম অথবা ভিডিও এসইও, ভিডিও এসইও, জাস্ট ভিডিও এসইও, ভিডিও এসইও আছে। ইউটিউব, ইউটিউব নিয়ে কয়েকটা দেই, ইউটিউব অটোমেশন আমরা পারি, ইউটিউব মনিটাইজেশন পারি, ইউটিউব মার্কেটিং পারি, সমস্যা নাই। আমাদের মূল টার্গেট হচ্ছে ইউটিউবের সার্ভিসগুলো বেশি দাও, মনিটাইজেশনও পারবো। তারপরে ইউটিউব এসইও, ইউটিউব এসইও এটাও আমরা পারবো, সমস্যা নাই। আমাদের টার্গেট হচ্ছে এটা বেশি সব থেকে, সেই জন্য আমি এগুলো ইনক্লুড করতেছি বেশি। তারপরে ইউটিউবে দেখি অটোমেশন নামের একটা কথা ছিল এখানে, ইউটিউব অ্যাডস এটাও পারি আমরা, সমস্যা নাই। তারপরে এখানে ইউটিউব, ইউটিউব ইন্ট্রো, সাবস্ক্রাইবার, থামলেন, ভিডিও ভিউ, ভিডিও ভিউ, ভিডিও ইউটিউব ভিডিও দরকার নাই আর না দেই। তারপরে ধরেন আমি এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে ইনস্টাগ্রাম, ওকে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম পোস্ট ম্যানেজমেন্ট মার্কেটিং সবই জানি আমরা, টেনশন নাই। ওয়ার্ডপ্রেস ইনস্টল এটাও পারি, মানে ছোটখাটো স্কিলগুলা, ইনস্টাগ্রাম মার্কেটিং, ওকে চলে আসছে মার্কেটিং। তো কয়টা হয়ে গেল, 4, 8, 12 আর তিনটা। তারপরে আমরা দিতে পারি ইনস্টাগ্রাম মার্কেটিং গেল, তারপরে আমরা দিতে পারি লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ড, লিঙ্ক বিল্ডিং দিয়ে দিলাম। তারপরে আর দুইটা, তারপরে ধরেন লিঙ্কডিন অথবা টুইটার, টুইটার, টুইটার নাই দিই দরকার নাই এত কিছু, টুইটার গেল, লিঙ্ক বিল্ডিং দিলাম। তারপরে আমরা এখানে আর কি অ্যাড করা যায়, তো আমরা এখানে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার গেল, পিন্টারেস্ট আছে, এডিট আছে, হ্যান ত্যান অনেক কিছু আছে। তো আরেকটা কাজ করি, ভিডিও এডিটিংটা আমরা দিয়ে দিতে পারি, ভিডিও এডিটিং, ভিডিও অ্যাডভার্টাইজিং, ভিডিও এডিটিং, ওকে ফাইন, ভিডিও এডিটিং দিয়ে দিলাম। তারপরে আমরা দিতে পারি হচ্ছে আমি ওয়েবসাইটও বানাইতে পারি, আমি এই সার্ভিসটা ওয়েবসাইটও দিতে চাই, জাস্ট ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট, ওয়েবসাইট বিল্ড, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েবসাইট কাস্টমাইজেশন, ওকে ফাইন, আর লাগবে না আমার, জাস্ট হয়ে গেছে। তো জাস্ট আমি এখান থেকে নেক্সট করবো, আপনি চাইলে এগুলোই দিতে পারেন, না চাইলে অন্য কিছু দিতে পারেন, যদি আপনার কোনো স্কিল জানা থাকে সেগুলো দিতে পারেন। তো আরো স্কিল আমার জানা আছে, যেহেতু 5-7 বছর ধরে এখানে আছি, তো মোটামুটি 50-60টা তো স্কিল আল্লাহর রহমতে ভালোভাবে তৈরি করছি। তো জাস্ট আমরা এখান থেকে নেক্সট করব, নেক্সট করার পরে আমাদের এই জায়গাটাতে নিয়ে আসবে, এটা হচ্ছে টাইটেল বলে, আমাদের আমরা কোন সার্ভিসগুলো দিব সেটা, ইওর প্রফেশন রোল। তো আমরা এখান থেকে ধরেন আমি একটা কপি করে ধরেন এখান থেকে এটা আমি দিয়ে দিতে পারি, এটা আমার একটা প্রোফাইল একটা। তো আমি এখান থেকে ডিজাইনার আছে, তো ওয়ার্ডপ্রেস ডিজাইনার অথবা কাস্টমাইজেশনের, তো আমরা এখানে দিতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ওকে এগুলো আমরা পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারবো, ইউটিউব, ওকে ইউটিউব একটু এসইও, হ্যাঁ ইউটিউব এসইও এক্সপার্ট, ওকে ইউটিউব এসইও। তারপরে ধরেন আমরা দিতে পারি ইউটিউব এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও, ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং,
আমরা এইটুক দিই আপাতত, দুইটা অ্যাড করি, তারপরে আমরা চেঞ্জ করতে পারবো। জাস্ট দুইটা অ্যাড করে দিয়ে আমরা নেক্সট করবো, সমস্যা নাই। তো এখানে বলতেছে আমাদের কিছু অ্যাড এক্সপিরিয়েন্স, কাজের পূর্বের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা রিলেভেন্ট রিলেটেড। তো আমরা এখান থেকে অ্যাড এ ক্লিক করবো, এখান থেকে আমি কয়েকটা দিয়ে দিই টাইটেল। হ্যাঁ, তো আমরা কোন ডিপার্টমেন্টে কাজ করছি, ধরেন আমি মার্কেটিং ডিরেক্টর সব ডিজিটাল গুরু, না বাইরের কোম্পানিতে আমি কাজ করছি। হ্যাঁ, তো এটা আমি এখানে দিয়ে দিলাম, তো টাইটেল দিয়ে দিলাম। এখানে আমি জাস্ট কোম্পানির নাম হচ্ছে সব ডিজিটাল গুরু একটা দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। লোকেশন হচ্ছে কানাডা, কানাডা, ও সরি, লোকেশন হচ্ছে ওতুয়া, সরি, আমি একটু আমার প্রোফাইলে যাই। তো আমি একটু আমার প্রোফাইলে যাই, এখান থেকে জাস্ট অরেন্টো দিব না ওতুয়া দিব আমি চিন্তা করতেছি। তো ওকে, তো আমি এখান থেকে লোকেশনটা এটা দিয়ে দিলাম। হুম হুম, তো এখান থেকে কান্ট্রিটা আমি কানাডাতে অ্যাড করে দিব, কানাডা, কানাডা, ওকে, অ্যাড করে দিলাম। তো এখানে আপনি কাজ কবে করছেন, কবে শেষ করছেন, এগুলো স্টেট, ইন্ট, এগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো ইন্ট হয়েছে কত তারিখে, ধরেন আমি এটা শেষ করছি হচ্ছে, শুরু করছিলাম ডিসেম্বরে, এটা 2023 সালে, শেষ হয়েছে মনে করেন জানুয়ারি ধরেন 24-এ, একটা দিয়ে দিলাম আর কি, ধরেন এপ্রিলে, জুন, জুলাই, ওকে, জুলাই শেষ হয়েছে। এখানে একটা শর্ট একটা ডেসক্রিপশন দিতে বলে, আপনি এগুলো কিছু না, দেখেন এখানে কী লিখছে, আমি কী কী কাজ করছি ওই এজেন্সিতে, ওইগুলো আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। আপনি চাইলে আমারটা কপি করে রিজেন এড করে নিয়ে মাইরে দিতে পারেন, সমস্যা নেই, জাস্ট দিয়ে দিয়ে আমি সেভ করলাম, জাস্ট দেওয়া দরকার জাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে যদি আমরা চাই আরেকটা অ্যাড করতে, জাস্ট সেম ভাবে এখানে আরেকটা অ্যাড করতে পারবো, একই বিষয়, এগুলো জাস্ট দেখানো দরকার, জাস্ট দেখাই দিলাম। জাস্ট আমরা নেক্সট করব, এখান থেকে এডুকেশন অ্যাড করতে বলতেছে, আমরা এখানে এডুকেশনে ক্লিক করলে আপনি কি কি করেন এগুলো আপনি দিতে পারেন, দরকার নাই, আমি আবার স্কিপ করে যাই। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে বলতেছে, আমরা এখান থেকে ইংলিশটাকে ফ্লুয়েন্ট দিতে পারি অথবা নেটিভ দিতে পারি, তো আমরা অবশ্যই ফ্লুয়েন্ট দিতে পারি, ফ্লুয়েন্টটাই বেটার, জাস্ট আমরা এটা দিতে পারি। আরও কোনো স্কিল থাকলে জাস্ট অ্যাড করে পারতে পারেন। জাস্ট এখান থেকে ধরেন আপনি কি দিবেন বলেন, আপনি তো উর্দু পারেন না, উর্দু তো মোটামুটি সবাই পারে, চাই তো থাকতে পারো, উর্দু, উর্দু, উর্দু আমরা কি পারি, ধরেন এটাও ধরেন কনভারসেশন বা বেসিক্স একটা দিয়ে দিলাম, নেটিভ কনভারসেশন একটা দিয়ে দিলে হলো, দিলাম, দিয়ে জাস্ট আমরা নেক্সট করব। তো এবার এখানে আস্তে আস্তে আমাদের প্রোফাইল একটা ডেসক্রিপশন লিখতে হবে, এটা একটু, এগুলো আমরা পরবর্তী চেঞ্জ করতে পারবো। আমি আপাতত আমার এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, আমি একটা লিখে রাখছিলাম অনেকদিন আগে, জাস্ট কপি, জাস্ট আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে জাস্ট আমি নেক্সট করলাম। ওকে, এখানে বলতেছে যে আপনার কত ঘন্টা চার্জ আপনি নিতে চান, এখানে আপনি পার আওয়ারলি কত টাকা নিতে চান নতুন অবস্থায়, সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে পারে। আমরা এখানে $10 দিতে পারি অথবা $8-ই বেটার, $8, 80 সেন্টের মতো তারা নেবে, $7-20 আমরা পাবো কোনো কাজের ফি, এটা হিসাবে আওয়ারলি যদি কেউ কাজ দেয় সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। জাস্ট আমরা অ্যাড এ ইউর ফটো অ্যান্ড লোকেশন জাস্ট আমরা অ্যাড করবো। এখানে অ্যাড করার পরে আমাদের এখানে একটা বার্থডে দিতে বলবে, আমরা এখান থেকে ধরেন একটা বার্থডেটা সেট করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা জন্মসালটাকে সেট করব, ধরেন এখানে ধরেন 1900, একটা ভোটার টিকিটে যেরকম থাকবে সেরকম, ধরেন আমি 1998 দিয়ে দিলাম, এখানে ধরেন জুন, জুলাই, তারপরে ধরেন একটা দিয়ে জাস্ট আমি অ্যাপ্লাই করে এখানে মাসটাকে সেট করে দিই 7 দিন, ওকে, একটা দিয়ে দিলাম জাস্ট এক্সাম্পল। এখানে আপনার একটা সুন্দর একটা ছবি দিতে হবে যেটা আপনার সবাই দেখবে, তো এখান থেকে ধরেন এই একটা ছবি দেখি আমি দিয়ে দিতে পারি কি না আমার নিজের, জাস্ট এটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম, একটু আমি জুম আউট করতে পারবো, জুম ইন করতে পারবো, দেখতে যেটা ভালো লাগে, জাস্ট আমি দিয়ে দিলাম, জাস্ট এখান থেকে আমি অ্যাড ট্রাস করে দিলাম, তাহলে আমার কি ফটোটা অ্যাড হয়ে গেল, ওকে ফাইন। তো এবার এখান থেকে আমাদের লোকেশনটা অ্যাড করতে বলতেছে, আপনার বোর্ডের যে আমার লোকেশন থাকে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো, হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইল, ও সরি, বোয়াপুর, বোয়াপুর, সিটি হচ্ছে টাঙ্গাইল, জাস্ট টাঙ্গাইল এটা। তো সবকিছু ওকে, আর কিছু দিব না, এখানে একটা ফোন নাম্বার আমরা অ্যাড করে দিব, দিয়ে জাস্ট আমরা প্রিভিউতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে ওকে বলতেছে ফোন নাম্বার দিতে হবে, নয়তো খবর করে ফেলবে আমার বলতেছে, একটা কাজ করি আমি একটা ফোন নাম্বার এখানে আপাতত দিয়ে দিই, যেহেতু আমার ফোন নাম্বার সবগুলোই মনে হয় ব্যবহার করা হয়ে গেছে অলরেডি, তো দেখি কোনটা ব্যবহার করা যায়। তো আশা করি যে ক্লাসটা সম্পূর্ণ দেখার পরে আমার মনে হয় না যে আপনাদের
এখন তৈরি নিয়ে বা কোনো প্রকার সমস্যা হওয়ার কথা, ঠিক আছে? তো যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি যত দূর হেল্প করা দরকার আমি ট্রাই করব আপনাদের হেল্প করার। ধরেন এখান থেকে আমি একটা 01010107218429 একটা নাম্বার আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট আমি রিভিউতে পাঠিয়ে দিলাম। তো এবার দেখেন আমাদের প্রোফাইলটা এত সুন্দরভাবে সাজানো গোছালো হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন কতটা স্মার্টলি হয়ে গেছে। তো এখানে আমরা চাইলে আরো মানে এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করতে পারি, এডুকেশনাল অ্যাড করতে পারি। এগুলো অ্যাড করার পরে আপনি যদি চান এগুলোকে আবার পুনরায় এডিট করতে, ধরেন এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এই ছবিটাকে আপনি ডিলিট করে নতুন একটা ছবি অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমার ওই ছবিটা না, তো আমি কিভাবে অ্যাড করব বলেন তো? আমি এখান থেকে দেখি একটা বুচুং বাচুং ছবি দেওয়া যায় কিনা। তো হ্যাঁ, এই ছবিটা ধরেন আমি দিয়ে দিলাম, একটু ছোট করে দেই, হ্যাঁ জাস্ট অ্যাড করে দেই। ওকে, দেখেন এবার আমি সবকিছু কিন্তু এভাবে চেঞ্জ করতে পারতেছি, এগুলো আমি চেঞ্জ করতে পারি। এগুলো আপনি কোথা থেকে নেবেন? তো এগুলো নেওয়ার জন্য আমি আপনাদের শর্টকাট একটা পদ্ধতি শিখিয়ে দিই, যেটা দিয়ে আপনি অনেকগুলো প্রোফাইল দেখে আইডিয়া নিতে পারেন। জাস্ট আপওয়ার্কে চলে যাবেন, upwork.com, এখানে এসে ধরেন আপনি সার্ভিস দিবেন হচ্ছে, এখান থেকে ট্যালেন্টটা সেট না করে প্রজেক্ট সিলেক্ট করবেন। এখান থেকে ধরেন আপনি ইউটিউবে সার্ভিস আপনি দিতে চাচ্ছেন, জাস্ট ইউটিউব লিখে সার্চ করেন, ইউটিউব মার্কেটিং। ওকে ফাইন, ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করলেন, ইউটিউবে যারা সার্ভিস দিতে তাদের প্রোফাইলগুলোকে এভাবে ওপেন করবেন আমার মতো করে। নাজমুল হাসান আছে এটা, তো এখানে আমি চারটা প্রোফাইল অন করলাম। এখান থেকে আমি প্রোফাইলের লিঙ্ক মানে উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে সেমভাবে এখানেও আমি তার উপরে ক্লিক করলাম, নামের উপরে। এখানেও দেখেন তার নামের উপরে ক্লিক করলাম, এখানেও তার নামের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর এবার আমি চাইলে তাদের প্রোফাইলগুলো এইভাবে সাজানো আছে এগুলো আমি দেখতে পারি। ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস। ওকে, এই একজনে দিছে ইউটিউব গেট ইউ ইউ উইল গেট ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো দিতে পারেন। মানে এইগুলো আপনি এইভাবে সাজায় গোছালো দিতে পারেন। ওদেরগুলো দেখে আপনি নিজের আইডিয়া জেনারেট করে আপনি কিন্তু লিখতে পারেন, হ্যাঁ লিখতে পারেন, একদম সিম্পল। আর চাইলে রিজেনারেট করতে পারেন, সহজ একটা পদ্ধতি। তো তো এই হচ্ছে বিষয়। তো এখানে কিন্তু আপনাকে তিনটা প্রোফাইল রেডি করা যায় একটা প্রোফাইলের ভিতরে। ধরেন এখানে ওয়াল প্রোফাইল, ওয়াল প্রোফাইলের ভিতরে সবকিছু থাকবে, কি কি সার্ভিস দেন সেটা, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনের একটা প্রোফাইল বানাইছে, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য একটা প্রোফাইল বানাইছে, মানে টোটাল প্রোফাইল বানায় ফেলছে তিনি। তো এই হচ্ছে বিষয়। তো আপনিও চাইলে এইভাবে প্রোফাইলগুলো রেডি করতে পারেন। তো এইগুলো আইডিয়া এইভাবে নিয়ে নিয়ে আপনি সুন্দর করে কোথায় কি লিখতে হবে, 8-10টা প্রোফাইল দেখলে কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন যে এটা 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 লিখলে আমার জন্য বেটার হয়, তো এটা লিখলে আমার জন্য বেটার হয়। আপনি আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এইভাবে আপনি চাইলে কি প্রোফাইলগুলো রেডি করতে পারেন। তো এটা যখন সম্পূর্ণ কিছু ঠিক হয়ে যাবে আপনি চাইলে এগুলো ডিলিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। করার পর জাস্ট আপনি এখানে কি ফাইনালি আপনি সাবমিট করে দেবেন, সাবমিট প্রোফাইল। জাস্ট আমি সাবমিট প্রোফাইল ক্লিক করলাম, আমার প্রোফাইল কিন্তু রেডি। হ্যাঁ, এখানে মোটামুটি আমাদের কানেকশন কিনে কাজ করতে হয়, কানেকশন ছাড়াও কাজ পাওয়া যায় কিন্তু খুবই কম, কানেকশনটাই হচ্ছে বেটার। আর এখানে চাইলে আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন মান্থলি $19, তাহলে আপনি 100টার মতো কানেকশন পাবেন পার মাসে। হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে মোটামুটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখা যায় যে ভালো ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, এই হচ্ছে বিষয়। তো আমরা আপাতত এখান থেকে আমরা উইদাউট বিডিং জাস্ট আমরা এখানে ক্লিক করে আমরা চলে আসি। এখানে কিছু রিভিউতে আছে কাস্টমার, তো আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটে যদি কোনো প্রবলেম থাকে আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। হ্যাঁ, প্রোফাইল এখানে 60% হয়েছে, এগুলো আমরা অ্যাড করব, পোর্টফোলিও যুক্ত করব, এমপ্লয়মেন্ট হিস্টোরি যুক্ত করব, এডুকেশন যুক্ত করব, ভিডিও এগুলো, সার্টিফিকেট লিঙ্ক করব অ্যাকাউন্টের সাথে। এখানে জাস্ট তিনটা হয়েছে, এগুলো যখন আমরা ক্লিক করে করে অ্যাড করব তখন আমাদের প্রোফাইলগুলো 100% হয়ে যাবে। এখন আপাতত কিছু নাই, জাস্ট এক্সপিরিয়েন্সের উপর ক্লিক করলে জাস্ট আপনি এক্সপিরিয়েন্সের এখানে চলে আসবেন, যে এখানে কী কী অ্যাড করবেন সেটা আপনি দেখতে পারবেন। অন্যের প্রোফাইল দেখে কিন্তু এক্সপিরিয়েন্স অ্যাড করা যায়, এটা নিয়ে আহামরি কিছু না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আশা করি এই পর্যন্ত আসেন, নেক্সট স্টেপগুলো আমি আপনাদের গাইড করব, যেহেতু এক ক্লাসের ভিতরে এত কিছু করাইলে আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে, এটা আমি ভালো করে বুঝতে পারতেছি, ঠিক আছে? তা আমি মনে করি আপাতত এইটুক রাখি, নেক্সট ক্লাসে আমি বাকিটুক দেখাচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো আজকের মতো আমি এখানে স্টপ করে দিচ্ছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।